মাগো এরকম করে না মা দেখো হিজাবটা মেয়েদের তো খুব সুন্দর লাগবে এই পোশাকে তো অনেক সুন্দর লাগবে দেখো এইটা তাই করেন তো ফালতু যত সব গরমের ভিতর দাঁড়ায় থাকলে কি বোরিং হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তা আপনি কি মুসলমান অবশ্যই আপনার কি মনে হচ্ছে না বলতেছিলাম যে একজন মুসলমান মেয়েরা তো এই পোশাক পরে না মা সেটা তো আমার ব্যাপার একজন মুসলমানের সন্তান বোরকা পিনবো হিজাব পিনবো মাথা উনা দিয়ে রাখবো ঠিক আছে এইসব পোশাক পরে আপনার পোশাক তো মুসলমানের পোশাক না মা দাদা সেটা কি আপনার কাছ থেকে আমার শিখতে হবে তা আপনার জন্য একটা হিজাব আনছি একটা হিজাবই আছে আর বেচা হিজাব আপনি নেন এটা দেখেন আপনি আমি এইসব ফালতু জিনিস পড়তে চাই না আপনি আমার এসেজার দেখতেছেন না এই হিজাবটা নেন আপনার ভালো হবে আমার কিছু উপকার হবে কারণ এই হিজাবটা বিক্রি করে আমি সংসার চালে মা এইসব ফালতু জিনিস কি আজকালকার মানুষ পরে দেখেন মা খোলা আমার জিনিসে খোলা জিনিসে মাছি পড়বেই আপনার পোশাক আশাক হচ্ছে খোলা মেলা খোলা জিনিসে মশা মাছি পড়বেই বলো এই ইজ্জতটা ঢেকে রাখো জাহান্নাম থেকে বাঁচতে পারবা নাও আমার হিজাবটা একটু নাও এই আপনি সব বন্ধ করবেন হ্যাঁ মা গো এরকম করে না মা দেখো হিজাবটা মেয়েদের তো খুব সুন্দর লাগবে এই পোশাক তো অনেক সুন্দর লাগবে দেখো এই যা তাই করেন তো ফালতু যত সব মা গো হেদারটা তো নিলে না দোয়া করি আল্লাহ তোমরা যা হেদার দান করুক কি রে পাখি পুকি কই রে গাছের পাখিও নাই গাছও পাখি দেই না এমনি রাস্তাঘাটও দেই না ঘটনা কি দাঁড়া 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 সঙ্গী হলে দোষ কি তাতে আর মেনেছে তোমার লাগে আরো ভালো কি চলেছে একা পথে সুন্দর এরকম করতেছেন কেন আজব তো আর সুন্দরী দাঁড়াও না কিন্তু চলেই যাইবা তোমার দেখি মন ভরে বন্ধু দেখেন ভাই আপনি এরকম করেন না আমাকে আমার বাসা যাইতে দেন এত সুন্দরী ধরে দেই না আর দাঁড়াও না কান্দ কেন তুমি হ্যাঁ কি হয়েছে কাঁদতেছো কেন কি হয়েছে চাচা আপনার কথা না শুনে আমার ভুল হয়েছে কি ভুল হয়েছে কি হয়েছে তোমার ওই ফালতু ছেলেরা আমাকে জোর করে নিয়ে হ্যাঁ আর জামা কাপড় এরকম কে চাচা আপনার কথা না শুনে আমার অনেক ভুল হয়েছে ওরা জঙ্গলে নিয়ে আমার সাথে বাজে কাজ করছে চাচা আপনার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলছি আমাকে ক্ষমা করে দেন চাচা আমি সবই দেখছি কিন্তু মা আমি যে কথাটা বললাম আমার সময় তুমি কথা রাখলা না আমাকে মাফ করে দেন চাচা ধরো এখন থেকে পর্দায় থাকো ধরো হিজাবটা পিন দাও এখন তো সবসময় খেয়াল রাখবা নিজে পর্দাশীল থাকার জন্য ঠিক আছে ইসলামের নীতি কি মেয়েরা পর্দায় থাকবে তুমি এখন থেকে পর্দায় থাকবা দেখবা কেউ আর ডিস্টার্ব করবে না তোমারে এখন যাও বাসা যাও